বহরমপুর মাসদিয়া গ্রামের রঞ্জন দাসের কনিষ্ঠ কন্যা কাকুলি এবং শান্তিপুরের ঈশ্বর কানায়নাল দাসের কনিষ্ঠ পুত্র কাঞ্চন লতায় পাতাই দুঃসম্পর্কের আত্মীয় হওয়ায় মন ছাপিয়ে শরীরেও বহুবার দুজনেই নিশ্চিত একটা কাজ পেলেই গড়বে নতুন সংসার দু সালে প্রথম অস্থায়ী চাকরি রানাঘাট পঞ্চায়েতে মাত্র দশ হাজার টাকার বেতনে সন্তুষ্ট না হয়ে অপেক্ষা করায় কাকুলিকে অবশেষে দু সালে সুন্দরবনের স্কুল শিক্ষকের স্থায়ী চাকরি কিন্তু এবারেও দেরি করার প্রস্তাব নারাজ হয় কাকুলি বহুবার বোঝাতে চেষ্টা করে এখন বাধা কিসের একই বক্তব্যে অমানবিক হয় কাঞ্চন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রাখে আত্মহত্যা করতে যায় কাকুলি বোনের সম্মান রক্ষার্থে বোন সমেত দিদি পৌঁছয় শান্তিপুরের কাঞ্চনের বাড়িতে প্রথমে নানা অপমান করলেও পরে শান্তিপুরের কাঞ্চনেরই বন্ধুদের সহায়তা পেয়ে স্থানীয় কালীবাড়িতে বিবাহ হয় কাঞ্চন ও কাকুলির কিন্তু ভোর না হতেই রঞ্জন ও তার পরিবারের সকল সদস্য পালিয়ে যায় পাড়া প্রতিবেশী সকলের খোঁজ খবরও মেলে না কাঞ্চন ও তার পরিবারের হদিশ ইতিমধ্যে কাঞ্চনের কর্মস্থল সুন্দরবন থেকে আরেকজন বিয়ের প্রতিশ্রুতিপ্রাপ্ত মহিলার সাথে কথা হয় কাকুলির শুধু তাই নয় বিগত এক বছর আগে শান্তিপুরের বাইগাছি পাড়ার আরেকটি অভিযোগপত্র জমা পড়ে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কাঞ্চনের বিরুদ্ধে অবশেষে থানায় যায় কাকুলি অভিযোগপত্রের সামান্য ত্রুটি থাকায় প্রাথমিকভাবে ডায়েরি না করতে পারলেও পরবর্তী দুদিন বাদে ডায়েরি নেয় পুলিশ প্রভাবশালী কাঞ্চনের দাদা ও জামাইবাবু সংসার ভাঙার বিপক্ষে সবরকম চেষ্টা করলেও বর্তমানে সবটাই আইনের আটকে কাকলির প্রশ্ন একটাই ভালোবাসা প্রতিশ্রুতি স্বপ্ন সবটাই কি আইনের বিচারে খরপোশ নদিয়া থেকে মলয়দের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর তো বিয়ে করেছে তারপরে সেদিন রাত্রে ওকে বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে দুইজনকেই তো ওরাও তখন মেনে নিলো ঠিক আছে কালী মন্দির হ্যাঁ পাশেই কালী মন্দিরে বিয়ে হয়েছে তো পরদিন সকালে হঠাৎ করে আর কি শোনা গেল যে ও পালিয়েছে ইনফ্যাক্ট আমি দেখেওছি এখান থেকে ও যে চলে যাচ্ছে হ্যাঁ ওর পেছন পেছন ওর দিদিও যে গেছে কিছুক্ষণ পরে মেয়েটা হ্যাঁ এখন মেয়েটা এই বাড়িতেই আছে আমরা সকলেই বলেছি ও যেন এখানেই থাকে আপনারাও কি চাইছেন আমরা চাইছি যে ও যদি সংসার করে ওকে নিয়ে তো তাহলে ঠিক আছে আর তা না হলে পাড়াতে এই পুরো পরিবার যেন না থাকে পাড়া থেকে উচ্ছেদ করে দেওয়া তোমরা সবাই চাইতেও অনেক করেছে আর ওখানে অনেক করেছে থানাতেও রিপোর্ট করা আছে হ্যাঁ তো সেই থানায় গিয়েছিলাম তো বড়বাবু বাবু রিপোর্ট নেননি বলেছেন যে বহরমপুরের কেস ওখানে হবে তো জানি না তো আমরা চাই যে ওদের শাস্তি হোক পুরো পরিবার কি নাম আপনার আমার নাম সঙ্গীতা পাল রায় আপনি এখানকারই পারবেন